নমস্কার বন্ধুরা, কুকুজ শিখা রান্নাঘরে সকলকে স্বাগত। গরম প্রায় পড়ে গেছে বললেই চলে। আজ আমি গরমের উপযুক্ত একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজ আমি রান্না করব সজনের ডাটা আলু দিয়ে পাতলা করে মাছের ঝোল। গরমের সময় এইভাবে মাছের ঝোল রান্না করে গরম ভাত দিয়ে খেতে কিন্তু বেশ তৃপ্তি লাগে, সবাই বেশ তৃপ্তি করেই খাবে। যদি রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর শেয়ার করবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি। এখানে আমি 4 পিস মতো মৃগেল মাছ নিয়েছি আর কিছু সজনে ডাটাকে এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর এখানে দুটো বড় সাইজের আলুকে এইভাবে লম্বা লম্বা করে কেটে নিলাম। আর এখানে আমি একটা টমেটোকে ফালি করে নিয়েছি। এরপর আমি মাছটাকে লবণ হলুদ মাখিয়ে নেব। আমি সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদ দিয়ে দিয়েছি। এবার খুব ভালো করে মাছের গায়ে লবণ আর হলুদটাকে মাখিয়ে নেব। মাছের গায়ে লবণ হলুদটা খুব ভালো করে আমি মাখিয়ে নিয়েছি। এবার আমি মাছটাকে রেখে দিয়েছি। এবার আমি এখানে একটা মিক্সার জার নিলাম, তাতে আমি 1 ইঞ্চি মতো আদা, দুটো কাঁচা লঙ্কা আর একটা টমেটো যে ফালি করে রেখেছি সে টমেটোটা দিয়ে দিলাম। এবার এর একটা পেস্ট আমি তৈরি করে রাখব। এরপর গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে বেশ কিছুটা সরষের তেল দিয়ে তেলটাকে গরম করে নিলাম। এবার এই গরম তেলের মধ্যে আমি মাছগুলোকে ছেড়ে দিয়ে ভেজে নেব। আমি একবারে 3 পিস মতো দিয়ে ভেজে নিচ্ছি। এই মৃগেল মাছ ছাড়াও কিন্তু যে কোনো বড়ো মাছ দিয়ে কিন্তু এইভাবে রান্না করে কিন্তু খাওয়া যায়। তারপরে এক পাশটা ভাজা হয়ে গেছে, এবার আমি উল্টে দিয়ে ওই পাশটাকে বেশ লাল করে ভেজে নেব। মাছটা আমার বেশ লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি তেল থেকে তুলে নেব। গরমের সময় এরকম সজনে ডাটা আলু দিয়ে পাতলা করে মাছের ঝোল খেতে কিন্তু বেশ তৃপ্তি লাগে গরম ভাত দিয়ে খেতে। আমার মাছগুলো সমস্ত ভাজা হয়ে গেছে, এবার ওই তেলের মধ্যে আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এবার সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদ দিয়ে দেবো। এবার আলুটা নাড়াচাড়া করে হালকা করে আলুটাকে একটু ভেজে নেব। আলুটা আপনারা যদি চান না হলো না ভাজতেও পারেন, তবে একটু ভেজে নিলে কিন্তু ভালো হবে। আলুটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি আলুটাকে নামিয়ে রাখবো। সমস্ত আলুগুলো আমি নামিয়ে নিলাম। এবার ওই তেলের মধ্যে 1/2 টিস্পুন কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি আর 1টা শুকনো লঙ্কা 2 ভাগ করে দিয়ে দিলাম। এবার জিরেটা একটু ভাজা ভাজা করে নেব। জিরেটা একটু ভেজে নিলাম। এরপরে যে মশলা পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেই মশলা পেস্টটা দিয়ে দিয়েছি আর মিক্সিতে সামান্য একটু জল অ্যাড করলাম। এরপরে মশলাটা একটু নাড়াচাড়া করে দেব। মশলাটা একটু নাড়াচাড়া করে নিয়েছি। এরপর 1 টিস্পুন আমি জিরের গুঁড়ো, 1/2 টিস্পুন হলুদের গুঁড়ো, 1 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো আর 1 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। আর এখানে টেস্ট হিসেবে লবণটা দিয়ে দিলাম। এবার মশলাটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে আসে। মশলাটা মিনিট 3-4 নাড়াচাড়া করে খুব ভালো করে কষিয়ে নিলাম। দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি ভেজে রাখা আলুটা দিয়ে দেব আর এখানে সজনে ডাটাটা দিয়ে দিচ্ছি। এবার আলু আর সজনে ডাটাটা দিয়ে খুব ভালো করে মশলার সঙ্গে সময় ধরে বেশ কিছুটা সময় ধরে বেশ করে কষিয়ে নিতে হবে। এবার আমি সামান্য একটু জল এখানে অ্যাড করলাম, তাহলে মশলাটা কষাতে বেশ সুবিধা হবে। আলু আর সজনে ডাটাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর এখানে আমি প্রয়োজন মতো জল অ্যাড করে দেবো। যেহেতু আলু আর সজনে ডাটা পাতলা ঝোল হবে, তার জন্য জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। জলটা দিয়ে দিলাম। এবার আমি একটু নাড়াচাড়া করে নেব। গরমের সময় এই সজনে ডাটা দিয়ে যে কোনো তরকারি রান্না করে খেতে কিন্তু দারুণ লাগে। ঝোলটা বেশ নাড়াচাড়া করে নিয়েছি। এবার ঝোলটা ফুটতে দেব। ঝোলটা দেখুন বেশ টকবক করে ফুটতে শুরু করেছে। এবার আমি একটু ঢাকা দিয়ে মিনিট 6-7 মতো লো ফ্লেমে রান্না করে নেব। প্রায় 7 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। এবার আমি দেখে নেব। এবার আমি যে ভেজে রেখেছি মাছগুলো সেই মাছগুলো এই পর্যায়ে আমি অ্যাড করে দেব। মাছগুলো দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে নেব। এবার দেখে দিচ্ছি, দেখুন আলুগুলো বেশ সেদ্ধ হয়ে গেছে। এবার ঢাকা না দিয়ে ফ্লেমটাকে হাই করে দিয়ে আমি আরও মিনিট 4-5 মতো রান্না করে নেব। আর আপনারা যদি ঝোলটা গাঢ় করতে চান তাহলে কিন্তু এইভাবে করে 2-4 টুকরো আলুকে এইভাবে করে ভেঙে দিলে কিন্তু ঝোলটা অনেকটাই গাঢ় হয়ে যাবে। রান্নাটা আমার প্রায় শেষের দিকে। এবার আপনারা যে যেমন ঝোল রাখতে চান সেরকম করে নামিয়ে নেবেন। দেখুন খুব বেশি কিন্তু পাতলা না বা গাঢ় না, আমি এই রকম করে কিন্তু ঝোলটাকে নামিয়ে নেব। এবার আমি শেষে সামান্য একটু ধনে পাতা কুচি ছড়িয়ে দিচ্ছি।
ধনেপাতাটা যদি আপনাদের হাতের কাছে থাকে তাহলে দেবেন। এই ধনেপাতাটা দিলে কিন্তু এই ঝোলের সঙ্গে ধনেপাতার একটা সুন্দর গন্ধ মিশে গিয়ে খেতে কিন্তু দারুণ লাগে। রান্নাটা আমার হয়ে গেছে, এবার আমি 5 মিনিট মতো গ্যাসটাকে অফ করে দিয়ে স্ট্যান্ডিং টাইম দিয়ে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা সুন্দর লোভনীয় হয়েছে দেখতে তরকারিটা। এইভাবে করে মাছের ঝোল রান্না করে গরম ভাত দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।